তো আমি সেন্ট মার্টিনে প্রায় 2 মাস শুটিং করার পরে যখন আমি ঢাকা ব্যাক করি তখন আসলে আমার স্কিন এত বাজে হয় মানে যে 45 ডেজ সেন্ট মার্টিনে থাকে তো ঢাকায় আসার পরে আমি খুব একটা অদ্ভুত সিচুয়েশনে পড়ি তো যেহেতু আমার প্রফেশন হচ্ছে মডেলিং এন্ড হচ্ছে অ্যাক্টিং তো আমার যাদের সাথে কাজের প্ল্যান ছিল সবাই আমাকে রিজেক্ট করে কারণ হচ্ছে আমার স্কিন অনেক বাজে একটা সিচুয়েশন দাঁড়ায় তখন আমাদের কারণ সি সাইডে আসলে যেটা হয় আর কি নর্মালি সো থ্যাংকস ফাইনালি আসলে আমি এটা রিকভার করে দেন আবার আমি কাজে ব্যাক করে আর কি সো এর জন্য আসলে আমি সব অনেক বিউটি প্রোডাক্ট ইউজ করি না বাট যতটুকু টেক কেয়ার করা যায় আর কি স্কিন ওর এফেক্ট আমি তো খুবই আমার মতো করে খুবই হোম সেটিং এ আসলে স্কিন কেয়ার করি ওরকম করে আমি তো পার্লারে যাওয়া হয় সেলুনে যাওয়া হয় তো আমার হ্যাঁ হার্বাল অলমোস্ট হার্বাল স্কিন তো একদম চকচক করে অন্ধকারেও হচ্ছে ও পরির মতো তো ও কি ওর যে রাজ আছে মানে স্কিন কেয়ারের সে যে রাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে মানে কিভাবে ও এত গ্লোয়ে এটা আসলে বিউটি প্রোডাক্ট দিয়ে আসলে হবে না